कोइलाम तो रात्रा पुहले जामुगा तो छटफट करस केला हां ओनी जान लगबो इलाइतर बेला को बाहर जानी हां ओय पलका हां दिनेर आलो फुटार लगे लगे बाप बेटा जामुगा ई ढाका शहर चले जामुगा साधारण मानसर खाना पिनार की अवस्था खाना पिना तो खूब भलो अवस्था सकले तो खुशी मन खाइता छे तो भलोई तो अपनी एक बार जी उकी दी सब खुशी हित ठीक ही कुछ हमें यही कथा भाता चल जाए তকলিফ নাই তো তকলিফ হইতেছে কোন না না জব্বর খানা হইছে বহুত দিন হইছে খাই না ভাই সাহেবরা আজকে আপনাগো সামনে আমি দোয়া মাংতাছি আমার পোলার লাগা আমার একমাত্র পোলা তার দোয়াই নেই আজ আপনারা মন প্রাণ উজাড় কইরা তার দোয়া দিবেন হে জান ভবিষ্যতে মানুষের মতো মানুষ হইতে পারে আপনাগো একটা মজার কথা কই যেদিন আমি ঠিক করলাম যে আমার পোলার দোয়া নেই দিমু एक दिन ब्यक्ति हमारे कईल बड़ो बड़ो मानसरे डाकते ताको बोलाया पाटीपुटी करते ना मेरो नाम हईब कमेव दीब हमें कईल भाई जाना आज का जो बधिर एट करती हो कारा हमारे बनाई है आज हमें ताको सेवक और आपनारा कहते हैं सेवक हया जरा मालिक ताको भूले जाते हमें जदि किचू करी हमारे ভোটের মালিক গলেগা আর কারো জন্য বে কিছু না বাবা তালে তালে ওজি ওজি খাইতে দে না তুই হেরা যদি কেউ আইবা চায় আমি না করুম না মগর সব ক্ষমতার উৎস হইল এই জনতা আপনারা মানুষ No।
আজ আরো উগ্র ঘোষণা দেবার চাই। আজ থেকে আমার জায়গা নিব আপনারা হারে ব্যক্তারে চিনেন যে লিটন, লিটনে আমার জায়গা নিব। সেন্ট্রালের সভাপতিকরণের একটা জোর দাবি আমার কাছে আইছে, আমি শুনছি এটা, আর এই দাবি উঠছে আপনাদের মধ্য থেকে, আমি এটা আমল করছি। আপনারা রাজি মানে কি? আমিও রাজি। আমি তার নাম তুলুম জোর দিয়া ইনশাল্লাহ আল্লাহর মর্জি সব হয়ে যাব। তার আগে এই যে লিটন, এরে আমি আপনাকে হাতে সমর্পণ করলাম, আপনারা জানতে চাইবেন হেমতে কাজ করব, ঠিক আছে? আকাশটা কাঁপছিল কেন, জমিনটা নাপছিল কেন? আকাশটা কাঁপছিল কেন, জমিনটা নাপছিল কেন? বরফের ঘাম ছিল কেন সেই দিন, সেই দিন গান গাইছিলেন খাজা, যেই দিন যেই দিন গান গাইছিলেন খাজা, যেই দিন। আকাশটা কাঁপছিল কেন, জমিনটা নাপছিল কেন? আকাশটা কাঁপছিল কেন, জমিনটা নাপছিল কেন? বরফের ঘাম ছিল কেন সেই দিন, সেই দিন গান গাইছিল খাজা, যেই দিন যেই দিন গান গাইছিল খাজা, যেই দিন। আল্লাহ নবীর গান পীর আউলিয়ার শান, যে বলে হারাম সে তো কওমি। আল্লাহ নবীর গান পীর আউলিয়ার শান, যে বলে হারাম সে তো কওমি। না বুঝে ভেদ বাতেন হারাম কও তোমরা কেন, না বুঝে ভেদ বাতেন হারাম কও তোমরা কেন। এ গান শুনেছেন নবী ইয়াসিন, ইয়াসিন গান গাইছিলেন খাজা, যেই দিন যেই দিন গান গাইছিল খাজা, যেই দিন। আকাশটা কাঁপছিল কেন, জমিনটা নাচ্ছিল কেন? আকাশটা কাঁপছিল কেন, জমিনটা নাচ্ছিল কেন? বরফের ঘাম ছিল কেন সেই দিন, সেই দিন গান গাইছিল খাজা, যেই দিন যেই দিন গান গাইছিল খাজা, যেই দিন। ভাবি আপনি আইছেন, আমি খুব খুশি হয়েছি। কি হচ্ছে আব্বা, উঠাইছো গেলা? হ্যাঁ, তোমারে কইছি না যে চুপচাপ সহ্য করে বয়ে থাকবা, কি হচ্ছে? আর বেদনা সহ্য করতে পারতেছি না তো, রক্ত বিবর্ব লাগছে। না করে গন্ডগোল খুল তোরা হাদিস খোল, বিল্লাল কেন বাজায় ঢোল সেই দিন। না করে গন্ডগোল খুল তোরা হাদিস খোল, বিল্লাল কেন বাজায় ঢোল সেই দিন। যখন দিনের নবী ছেড়ে যায় পৃথিবী, যখন দিনের নবী ছেড়ে যায় পৃথিবী, ঢোল বাজায় ক্ষমা চাইরিন, চাইরিন। ভাবি সাহেব কোন? রা ছেলের জ্বর উঠছে মেলা, রক্ত বিপর্ব লাগছে। একটু ওয়েট করুন, যায় না? না যায় না, তোমার লিডারে দাও জলদি। আরে এত অস্থির হলে হয়, আমি ব্যবস্থা নিতাছি। গান গাইছিল খাজা, যেই দিন যেই দিন গান গাইছিল খাজা, যেই দিন। আকাশটা কাঁপছিল কেন, জমিনটা নাচছিল কেন? আকাশটা কাঁপছিল কেন, জমিনটা নাচছিল কেন? বরফের ঘাম ছিল কেন সেই দিন, সেই দিন গান গাইছিল খাজা, যেই দিন যেই দিন গান গাইছিল খাজা, যেই দিন। সুর দিয়া দেয়া যান সুরে পড়ে কুরআন, সুর দিয়া করে বয়ান ওয়াজিন। সুর দিয়া দেয়া যান সুরে পড়ে কুরআন,
সুর দিয়া করে বয়ান ওয়াজি কয় সরকারের শাহালম আছে গান দুই রকম কয় সরকারের শাহালম আছে গান দুই রকম সুগানে স্বাগতম মুমিন মুমিন গান গাইছিল খাজাই যেদিন যেদিন গান গাইছিল খাজাই যেদিন আকাশটা কাঁপছিল কেন জমিনটা নাচছিল কেন আকাশটা কাঁপছিল কেন জমিনটা নাচছিল কেন বড় পীর ঘামছিল কেন সেই দিন গান গাইছিল খাজাই যেদিন যেদিন গান গাইছিল খাজাই যেদিন যেদিন গান গাইছিল খাজাই যেদিন যেদিন গান গাইছিল খাজাই যেদিন অবস্থা কি জানে যে কিছু লিডার আপনি টেনশন লেন না আমি হসপিটালে ফোন দিয়ে দিচ্ছি ঘটনা হাসপাতালে না করায় বহুত ভুল করে ফেলেছি মনে হয় তুমি কোনো চিন্তা করো না আমি ডাক্তার লয়ে কথা বলছি সব ঠিক হয়ে যাবো তোমার কারণে তোমার কারণে আইজ আমার পোলারে অবস্থা খাজাবো দিওর যদি আমার পোলার কিছু হয় তোমার লিডারগিরিতে আমি আগুন ধরাই দিব খাজাবো দিওর সব শেষ করে দিব আমি সব শেষ করে দিব মদিওর Thank you.
সকলে ফাটিলে হইবে না। আজকে আমার এই শহর থেকে ভাগতে হইব, আমার তো আর জানে মারে বলে কি কারণ হইবার পারে আমার পোলার খতনা এরম অনেক, আমি কারণটা জানবার চাই। কারণ কি করতে করবার দে, আমি বুঝছি মন আমি আর টাঙ্গে নিশ্চয়ই জার্মা ছিল। আমি আমি দেখতেছি বস, দরজা খুলে রেখা ভাগছে, তার মানে বেশি দূর যায় না। চল যাই, চল। এই কই যা, হ্যাঁ পালাও কে? তোমরা বিশ্বাস করো আমি কিচ্ছু করি নাকি? আমি কিচ্ছু জানি না। গা দেও গলা, তোরা পোলাপান মানুষ। হ্যাঁ পোলাপান মানুষ চুড়াইতে আছি, কি করছো তুমি জানো না? এই যে দেখ, ওরা সব কি করবার লাগছে আমি তো কিচ্ছু বুঝে পারতেছি না। তো বিশ্বাস করেন আমি কিচ্ছু করি তোর কারণে।
তোর কারণে আমার রাসেল মরে গেছে কা আমার রাসেল মরে গেছে কা কিছু মনে করবি না আপাত দৃষ্টিতে মনে হতে পারে গোলাপী মঞ্জিলের গল্প বুঝি এখানেই শেষ হলো, কিন্তু এই দেশে গোলাপী মঞ্জিলের গল্প কোনো দিন শেষ হয় না। এক গল্প শেষ হয়, শুরু হয় নতুন গল্পের। ঘটনার সূত্র রয়ে যায় ঘটে যাওয়া ঘটনার ভেতরেই। তাই বাংলাদেশের রাজনৈতিক সামাজিক প্রেক্ষাপটে বারবার ফিরে আসে গোলাপী মঞ্জিল। শুধু হারিয়ে যায় পলকা নামের ঘোড়াটি। কালের বিবর্তনে নতুন গোলাপী মঞ্জিলের গল্পে তার ঠাঁই হয় না, শুধু ইতিহাসের পুনরাবৃত্তি হয় খাজা বদিউরদের জন্য। এক ইতিহাস শেষ হলে জেগে ওঠে নতুন খাজা বদিউর, তৈরি করতে নতুন কোনো ইতিহাস।